মনে রাখবে বিশ্বকাপ কিন্তু এই গেছে 4 বছর পর, অতীতের কাহিনী বললে যাও, সেভ না থিরিপিস এইগুলো বললে যাও, নতুন করে বিশ্বকাপে এইটা। এই সময় তুমি শুরু করো। মেসি ভাই এবার বিশ্বকাপ জিতবে এইটা আবার বলার কি আছে, কারণ এটা মেসি ভাই শেষ বিশ্বকাপ। আরে স্টক চুপ যা, এর আগে কিন্তু তোমাদের মেসি অবসর নিয়েছিল, কিন্তু ঠিক কি অবসর ভাঙে খেলতে আসছে? শুনলাম নাকি আবারও সামনের 26 বিশ্বকাপে খেলতে চায়, তার মুখের কথা ঠিক নাই। আরে প্যারাগ্রাফ কাকু নাকি, তারপর কত দূর, এবার বিশ্বকাপে আপনার লক্ষ্য কি? আরে মাশরাফি ভাই এটা কি এলো? বুঝলাম রোনালদো একটু প্যারাগ্রাফ ভালো লিখতে পারে, তাই বলে তাকে এভাবে অপমান, এটা কিন্তু আমরা রোনালদো ফ্যান হিসেবে সহ্য করবো না। আমরা কিন্তু এই ব্যাপারে দুর্বার আন্দোলন গড়ে তুলবো শাহবাগে। কি বলছিস ভাই পোলাপাইন? ফুটবলের সৌন্দর্য বলা হয় ব্রাজিলকে, সেই ব্রাজিল এবার থাকছে কাতার মাঠে। এবার ব্রাজিলের লক্ষ্য মিশন হেক্সা জয়, হেক্সা এবার জয় হবে নাকি পোলাপাইন? কাতার বিশ্বকাপের সেরা দল হিসেবে আমরা এখানে এসেছি, আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ জয় করা। আমরা আমাদের ফ্যানদেরকে কথা দিচ্ছি না, কাজেই দেখাই দিব। পৃথিবীতে একটা দল আছে যারা কত 20 বছর যাবত বিশ্বকাপ শুরুর আগে শুধু বলে হেক্সা জয়, হেক্সা জয়, মিশন হেক্সা, কিন্তু হেক্সার পাওয়া হয় না। কিন্তু সেভেন আপের মতো মহা ট্রফি একটা তারা জয় করে নিয়েছে ঠিকই। বুঝো না এই ব্যাপারটা। তবে সাকিব ভাই আমি বলি কি, বিশ্বকাপের উপলক্ষে 1-5 ব্রাহ্মণবাড়িয়া 144 দ্বারা জারি করা উচিত, কারণ না ব্রাহ্মণবাড়িয়ার যে অবস্থা, বিশ্বকাপের মধ্যে দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ এখান থেকে শুরু হয় কিনা জানিনা। ব্রাজিল আর ভারত আমরা একই সূত্রে গাঁথা, দুটো দলই বিশ্বকাপের আগে হট ফেভারিট থাকে, কিন্তু দেখা যায় সেমিফাইনালে ব্রাজিলকে 7 খান আর আমরা হারি 10 উইকেটে। আপনারা শান্ত হন, থামুন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। এবারের বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে, আর্জেন্টিনার ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। আরে এরা কারা, কোত্থেকে এলো? যেহেতু আর্জেন্টিনার পক্ষে কাদের কাকু আছে সেহেতু আর্জেন্টিনার কোনো ভয় নাই, তাই দলে দলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কেননা এবারে বিশ্বকাপ হচ্ছে জামজমাক এবং আমরা থাকছি আপনাদের সাথে। ধন্যবাদ, আলবিদা।